আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতু। আসসালাম ওরহমতুল্লাহ বারাকাতুহ। জি আমি নিউ ইয়র্ক থেকে বলছি। জি আমার প্রশ্ন আমি নিউ ইয়র্ক থেকে বলছি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে একটু অন্যরকম, যে আজকাল দেখতেছি যে রমজান বলেন আর ঈদ বলেন, অনেক অনেক ডেকোরেশন করে, লাইটিং করে, এগুলি কি ইসলামে জায়েজ কিনা আমি একটু জানতে করে চাচ্ছিলাম। ঈদের সময় ঈদের সময় লাইটিং করে, আবার রমজানেও অনেক লাইটিং করে, বা লাইটিং বাসার লাইটিং বাইরে করে বলেন লাইটিং এবং ওই যে ডেকোরেশন করে অনেক, তো ওটা সম্বন্ধে ডেকোরেশন আমি একটু করে, জানতে চাচ্ছি এটা কি সঠিক, ইসলামে কি এটা সঠিক যে এরা এই দুনিয়াদার, তো? দুনিয়া করে, এরা তো আর এবাদত বন্দি করে না। লাইটিং করা কোনো এবাদত নয়, পয়সা আছে খরচ করে, অপচয় করে। এদেরকে বলেন যে এই পয়সাটা দান সাদকা করুক, নেকির কাজ হবে, জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। ইত্তাকুন নার ওয়ালা বিশ্বিকে তামারা, জাহান্নাম থেকে তখন বাঁচার তারা চেষ্টা অনেকেই করুক। বলে জাহেল, তখন তারা দিন অনেকে বলে সম্পর্কে জ্ঞান যে নেই তাদের, এটা দিনের জ্ঞান নেই তাদের। শায়েখ শায়েখ তাদেরকে আল্লাহ আমি হেদায়াত করুক। বলছিলাম, তারা বলছে যে এটা তো হারাম কিছু না, এটা তো একটু আনন্দ ফুর্তি, আল্লাহ তো বলছি ঈদের দিন খুশি করতে, এই সেই এরকম বলে। আনন্দ তা ফুর্তি আমি করতে হচ্ছে বলেছেন, সম্বন্ধে ইবাদত অনেক বন্দি করতে বলেছেন। আনন্দ ফুর্তি হচ্ছে গরিবকে খেতে দাও, ওতে আনন্দ পাবে। ইমান নাই তো কোত্থেকে আনন্দ অনুভব করে? যেখানে আনন্দ আছে সে আনন্দ বুঝে না, ভোগবিলাস আনন্দ। ছেলে মেয়েকে নিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু একটা গরিবকে 3 পয়সা দিতে পারে না। আল্লাহ হেদায়েত করে দুনিয়াদার এসব।